প্রত্যেকটা শব্দের জবাব দিতে হবে। রোজ ডিজিকে ডাকছে না সিপিকে ডাকছে, মুকুল এখনো জেলের বাইরে কেন? যে কোনো মুকুলে মুকুলকে গ্রেপ্তার করতে হবে। আরে ভাই, আইন আদালত বলে আমার কথা আছে, আইন আদালতকে বাদ দিয়ে কিছু হয় না। মমতা দেবী বাংলার বুকে দাঁড়িয়ে 1,03,000 কোটি টাকা ঋণ নিয়ে শুরু করলেন, সেই ঋণটা বেড়ে গিয়ে চলে গেল 2,03,000 কোটি টাকা ছাপিয়ে গেল। আপনি কেন খেলা মেলা সরকার চালাচ্ছেন? কি হচ্ছে বাংলায়? একটা নতুন শিল্প হয়েছে, একটা পশ্চিমবাংলায় আজকে কাগজে দেখলাম সিবিআইয়ের কিছু অফিসার পশ্চিমবাংলায় এসেছে, সাথে সাথে দেখলাম পার্থ চট্টোপাধ্যায় রিয়াকশনও দিয়ে দিয়েছে। আচ্ছা বাবা, বাংলায় হাজার হাজার মানুষের ক্ষুদ্র আমানত সারদা রোজভ্যালি প্রয়াগ সমস্ত জায়গায় নস্যাৎ হয়েছে। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বলেছে যে তদন্ত করে আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে। পার্থবাবুর হতাশা তো গায়ের জ্বালা কেন? তার গাধার জ্বালা এই কারণে, আমাদের যে ছবিটা নেই তাহলে দেখতাম যে প্রয়োগ বলে যে চিটিং ফান্ড কোম্পানিটা ওটা তৈরি করছে পার্থ চট্টোপাধ্যায়। আমি বলছি কি, আমার সাথে মমতা ব্যানার্জির বিরোধ কিসের? 2014 সালেই ওনার সাথে আমার বিরোধ কারণ কি? আমি যখন বললাম যে কেন্দ্রীয় তদন্ত সংস্থা আসছে তদন্ত করতে, তাদের সবার সহযোগিতা করা উচিত, মমতা দেবী হুঙ্কার দিয়ে বললেন না, আমাদের সরকার সহযোগিতা করবে না, এরা মোদীর চক্রান্ত হচ্ছে আমাদের সরকারের বিরুদ্ধে। আমি বলেছিলাম যে আমি তো সহযোগিতা করবই এবং প্রয়োজনে তদন্ত হোক, তদন্তে যদি আমার কোনো জায়গায় দোষ প্রমাণিত হয় তাহলে আমিও জেলে যাব, আর যাদের দৌড়াবে তাদেরও জেলে যেতে হবে। সেদিকে যাবেন না, কারণ যদি গুটি গুটি পায় তদন্ত এগোয়, তদন্ত যে কত দূর যেতে পারে তার একটা সম্যক ধারণা আমার ভেতরে আছে, তাই গুটি গুটি পায়ে যেতে পারে। মমতা দেবী কোনো জায়গায় মিটিং করতে গেলেই বলেন আমি ভারতীয় জনতা পার্টি করছি, আমাকে দেখা হলেই বলেন যে মুকুল আমাদের আমার সাথে ষড়যন্ত্র করেছে গাদ্দার, এ কথাটা উনি বারবার বলেন। আচ্ছা মমতা দেবী, আমি যেদিনকে তৃণমূল ছাড়লাম সেদিন তো তৃণমূল হয়েছে বাণীবাবুরা অনেক পরে এসে আজকে জেলা পরিষদের সভাপতি হয়েছেন, গৌরীবাবু পরে এসে জেলা সভাপতি হয়ে বিধায়ক হয়েছেন, আমি যখন ছাড়লাম তখন কিন্তু তৃণমূলটা ক্ষমতায় আছে। আর মমতা দেবী আপনি যেদিন কংগ্রেস ছাড়লেন আমি তৃণমূল ছাড়লে গদ্দার হই, আর আপনি কংগ্রেস ছাড়লে গদ্দার হন না কি হন? আপনি কি হন? আপনি মির্জাপুর হন না মীর মদন হন না মদনলাল হন? মমতা দেবী জবাব দিতে হবে।